রাজা আসছে প্যান ইন্ডিয়া প্রমোশনে বলেছিলাম তো যে প্যান ইন্ডিয়া প্রমোশন হবে ভাই এত অভ্যস্ত হয়েও না হবে হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজ এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা কালকে মিডিয়াদের ইন্টারভিউতে কিছু জিনিস উঠে এসছে মানে স্কুলের যে মিডিয়াটা মিডিয়াদের ইন্টারাকশান ছিল সেখানে দেবদা কিছু জিনিস বলেছেন এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে একটা লিঙ্ক দেব যেখান থেকে আরও বেশি আপডেট পাবে এবং এগেইন অরিত্রজ জ্ঞানের অরিত্রদার কথা বলতে হবে দাও কিন্তু এই আপডেটটা আমাদেরকে উঠিয়ে দিয়েছে যে লাস্ট উইক প্রমোশন হবে মিডিয়া প্রমোশন এবং দেবদা কিন্তু বম্বে যাচ্ছেন বম্বে গিয়ে প্রমোশন করবেন এবং লাস্ট স্প্যানে প্রমোশন করবেন এবং ওই স্প্যানটা হবে মারাত্মক স্প্যানে প্রমোশন হবে আর কি একটা এবং যেহেতু অডিয়েন্সের এখন মানে টাইম ইয়েটাই এখন মানে কি বলবো শর্টস দেখার প্রবণতা বেড়ে গিয়েছে মানুষের এখন দেখো সেই কারণে শর্টস স্প্যানে প্রমোশন করলে মানুষের ভিতরে ওই হাইপটা ক্রিয়েট হবে যে কারণে কিন্তু এইটা তো এটা একটা দারুণ খবর তো টলিউড বক্স অফিস এইটা কিন্তু একটা টুইটার পেজ আমি তোমাদেরকে পাশে দেখাচ্ছি অলরেডি এইটা তারা একটা দারুণ জিনিস পোস্ট করেছে আমি পুরো বিষয়টা পড়ি এটা কিন্তু সেইটা রিলেটেডই খবর এবং লিঙ্কটা থাকবে আমার ডেসক্রিপশন বক্সে যাতে তোমরা দেখতে পারো তবে এই ভিডিওর কিন্তু মূল ক্রেডিট যায় হাসানকে ভাই হাসান আমাকে যে এভাবে এই আপডেটটা দিয়েছে এবং ওকে আমি পাগল করে মেরে ফেলেছি যে ফোন করছে করছে ভাই তুমি বলো যে আমার এটার ডিটেলস চাই কে পোস্ট করেছে দেবদা তো কোথাও এরকম জিনিস পোস্ট করেনি তো বন্ধুরা যেটা হয়েছে সেটা হচ্ছে এই টলিউড বক্স অফিস এটা পোস্ট করেছে এবং অরিত্রদা বলছে এবং মিডিয়াতে দেবদা নিজে বলেছে তো এতগুলো কনফার্মেশান ভুল হতে পারে না সব কটা নিউজ কিন্তু অফিসিয়ালের দিকে এগোচ্ছে বন্ধুরা যেটা বলার এক্সক্লুসিভলি তারা লিখেছেন team Bhagajutin is set to promote their film in hindi market after the, the trailer release in bengal and it will be a one week span promotion so uh, let's see if dev entertainment ventures private limited can draw a veil over uh, our comp uh, compliments uh, or not মানে অ্যাকচুয়ালি বলতে গেলে পরিষ্কার সাদা বাংলা কথা যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ওপরে যে ইয়েগুলো যে অভিযোগগুলো উঠে এসছে সেই অভিযোগগুলি অ্যাকচুয়ালি কতটা কাজে লাগে এবং আমাদের এই এক সপ্তাহের প্রমোশন কতটা ওয়ার্ক করতে পারে প্যান ইন্ডিয়াতে বন্ধুরা একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে এই যে লিওর কথা শোনা গিয়েল যে লিও কিন্তু হিন্দিতে ন্যাশনাল চেনে আসবে না সেখানে আর চার সপ্তাহ মানে এখান থেকে এখন বোঝাই যাচ্ছে যে লিও আর চার সপ্তাহ বাদে ইয়েতে অ্যাভেলেবেল হয়ে যাবে ওটিটিতে ভাই কেন যে মানে লোকে হলে যাবে তাহলে দেখতে ভাই এটাই তো পরিষ্কার সাদা বাংলা কথা তো বন্ধুরা লিওর কিন্তু যেটাও রান টাইমটাও বেরিয়ে গেছে দু ঘন্টা চুয়াল্লিশ মিনিট সম্ভবত তো অবশ্যই লিও নিয়ে আমি এক্সাইটেড কিন্তু লিওর কোথায় প্রমোশন হচ্ছে হিন্দি মার্কেট ওরা হিন্দি মার্কেট ধরেই না সেখানে আমাদের দেবদাদা দেখো কোন লেভেলে গিয়ে প্রমোশনটা করছে তো এটাই হচ্ছে বিষয় এবং এক সপ্তাহে স্প্যানে প্রমোশন করুক শর্ট টার্ম প্রমোশন করুক এবং প্রপার প্রমোশন করুক এটাই কাজের আলটিমেটলি ওই হ্যাবর জং জবরজ প্রমোশন করলো আলটিমেটলি কাজের কাজ কিছুই হলো না লাভ নেই ভাই শর্ট টার্ম প্রমোশন করুক এবং আসল টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছুক লোকে দেখবেই কনফার্ম এইটুকু বলা যেতে পারে তোমাদেরকে আর কি মতামত পুরো এনটা বিষয়টাকে নিয়ে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও এক্সক্লুসিভ আপডেট দেওয়ার জন্য অবশ্যই প্লিজ এই চ্যানেলটার পাশে দেখো এটা একটা নতুন ছোট্ট একটা চ্যানেল অবশ্যই এমএফকে টিভির যারা অডিয়েন্স রয়েছে তারা এই চ্যানেলটাকে দেখো কারণ এমএফকে টিভি একটু অসুবিধায় রয়েছে এটুকুই বলে ভিডিওটি শেষ করছি অবশ্যই এই চ্যানেলটাকে দেখতে থাকো এখানেই মুভি রিভিউ এখানেই সমস্ত কিছু এখন মেনলি ব্রড কন্টেন্ট বা এডু ভালো কন্টেন্টগুলো আসবে আর এমএফকে টিভিও অবভিয়াসলি চলবে এমন নয় যে এমএফকে টিভি থেকে আবার মুখ ঘুরিয়ে চলে যাও এরকম করো না এমএফকে টিভিতেও প্রচুর ভিডিওস আসবে রোজই ভিডিওস আসবে এটাই আমি ভালোবাসি এটাই আমি করে যেতে চাই দুটো চ্যানেলেই ভিডিও আসবে দুটো চ্যানেলেই দেখো আর কি চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে তো দেখা হবে বাই